নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য আরও একটি সুখবর উঠে আসছে। বন্ধুরা, এবার 25,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। ৩০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আপনার বাড়িতে যদি ছাত্রছাত্রী থেকে থাকে বা কোনো মহিলা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কত করে টাকা দেওয়া হবে। একাদশ শ্রেণীতে যদি কোনো ছেলে মেয়ে পড়ে তাহলে কিন্তু 4,000 টাকা করে পাবে, দ্বাদশ শ্রেণীতে পড়লে 5,000 টাকা করে পাবে, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ অথবা বাণিজ্য বিভাগে পড়লে কিন্তু 10,000 টাকা, শুধু স্নাতক নিয়ে পড়লে 6,000 টাকা, তার পাশাপাশি ITI পড়লে 6,000 টাকা, পলিটেকনিক নিয়ে পড়লে 10,000 টাকা এবং ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং পড়লে 30,000 টাকা কিন্তু এই স্কিমের মাধ্যমে পেয়ে যাবেন। উপভোক্তা দুটি কন্যা সন্তান থাকলে স্নাতক স্তরে পড়াশোনার জন্য দেওয়া হবে 25,000 টাকা। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কি ডকুমেন্টস আপনার এখানে লাগবে। দেখুন, বলা হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো দুটি এবং লেবার কার্ড থাকলে তার জেরক্স কিন্তু আপনাকে এখানে আবেদনের ডকুমেন্টস হিসেবে দিতে হবে। এরপর বন্ধুরা, আপনাকে কিন্তু এখানে নমিনি রাখতে হবে। তো সেই নমিনির কি কি ডকুমেন্টস লাগবে দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স এবং পাসপোর্ট সাইজের দুটি ফটোকপি আপনাকে এখানে দিতে হবে। এবং আবেদনের সময় কোন কোন বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে সেগুলো জেনে নিন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 60 বছর, পারিবারিক মাসিক ইনকাম হতে হবে 6,500 টাকার কম এবং আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে। এইগুলি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এরপর বন্ধুরা, আপনি কোথায় আবেদন করবেন, অনলাইন অথবা অফলাইন দুভাবেই আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটি খুলে নিতে হবে, bmssy.wblabor.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে পঞ্চায়েত, BDO অথবা পৌরসভায় গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে সেখানে। অথবা বন্ধুরা, যদি আপনার আরও কোনো বিস্তারিত জিনিস জানার দরকার হয়ে থাকে, তাহলে আপনি এই যে নাম্বারটি দেওয়া হয়েছে নিচে দেখতেই পাচ্ছেন, সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আপনাদের বিস্তারিত সমস্ত তথ্য জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।